দেখো, এখনো পর্যন্ত শীতলকুচির কাণ্ডে দুটি মামলা দায়ের হয়েছে। প্রথম মামলাটি করেছেন একজন আইনজীবী আমিনউদ্দিন খা এবং দ্বিতীয় মামলাটি করেছেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। এবং দুটি মামলার যেটা মূল বিষয় যে একজন বিচারপতিকে দিয়ে মামলাটিকে তদন্ত করাতে হবে, এবং অন্য মামলার বিচার হচ্ছে যে বিচার বিভাগীয় একটা ইনভেস্টিগেশন বা ইনকোয়ারি সেটার প্রয়োজন রয়েছে। এর পাশাপাশি ক্ষতিপূরণ এবং যে কোম্পানি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর যে কোম্পানি এই গুলিচালনা কাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে অবিলম্বে ভোটের কাছ থেকে অব্যাহতি দিতে হবে, এই মর্মে দুটি মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে। এবং মনে করা হচ্ছে আগামী সপ্তাহে মামলার বিচার পর্ব কলকাতা হাইকোর্টে শুরু হবে, এবং তারপরে সেক্ষেত্রে এই মামলার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় বা কি সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটাই এই মুহূর্তে দেখার। অনুসুয়া, ধন্যবাদ সবিক। ভোটের আগে উত্তর চব্বিশ পরগনার দুটি জায়গায় আইএসএফ কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল হারোয়া বিধানসভার শাসনের মানিকপুরে দলীয় সভা করেছিলেন আইএসএফ কর্মীরা। অভিযোগ, সেখানেই হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। জখম হন পাঁচ আইএসএফ কর্মী, তাদের হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে দেগঙ্গা বিধানসভার লক্ষ্মীপুরেও আইএসএফ কর্মীরা আক্রান্ত হয় বলে অভিযোগ। আব্বাস অনুগামীদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। আহত তিন আইএসএফ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সেখানে যান হারোয়া ও দেগঙ্গার দুই আইএসএফ প্রার্থী কুতুবুদ্দিনপুর কায়েত ও করিম আলী। ভোট বানচাল করতে সন্ত্রাস বলে শাসক দলের অভিযোগ তুলেছেন তারা। হামলা যোগ অস্বীকার করেছে তৃণমূল। আইএসএফ এর মিটিং চলছিল, ওই মিটিংয়ে আমরা মিটিং করতে করতে চলাকালীন তৃণমূলের গুন্ডারা এসে আমাদের উপরে অত্যাচার শুরু করে দিয়েছে, মার ধর শুরু করে দিয়েছে। আমার ছোটো ভাই আইএসএফ করে, আমি বাড়িতে বসে আছি, হঠাৎ দেখলাম যে ওনারা আমার বাড়িতে এসে টিএমসির লোকেরা এসে হামলা চালায়। চালানোর পর আমি ঠেকাতে যাই, গেলে আমাকেও মারধর করে, আমার বাবাকে মারধর করে। ওরা মেশিন বন্দুক কোপা নিয়ে আমাদের উপরে হামলা করে, আমার বাড়িতে সবাইকে মারে। আব্বাস সিদ্দিকের যেসব অশিক্ষিত ছেলে এবং সিপিএমের ম্যাক্সিমাম মানুষ তারা নিয়ে যে ধরনের মানে বাজে ব্যবহার করছে তার জন্য এলাকার মানুষ ধরেই ওদেরকে ধাক্কাধুক্কি দিয়েছে। তৃণমূলের কোনো কর্মী ওর সঙ্গে যুক্ত নয়। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।